গভর্নমেন্ট সার্ভিস চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরে চলুন বন্ধুরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে তারা কি বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন কারণ এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে শিক্ষকদের বিদ্রোহ রুখতে বড়ো ঘোষণা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বড়সড় স্বস্তি পেলেন প্রশিক্ষণহীন শিক্ষকরা রাজ্য শিক্ষা দপ্তরের নয়া বিজ্ঞপ্তিতে ইনক্রিমেন্ট পেতে চলেছেন বাংলা কয়েক হাজার শিক্ষক মঙ্গলবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে রাজ্যের সমস্ত শিক্ষক ইনক্রিমেন্টের আওতায় পড়বেন এতদিন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা ইনক্রিমেন্টের আওতায় পড়তেন না আগের নির্দেশ প্রত্যাহার করে নয়া বিজ্ঞপ্তিতে দু হাজার দুই থেকে দু হাজার পনেরো সালের মধ্যে বিএড না করেও নিয়োগ পাওয়া শিক্ষকরা ইনক্রিমেন্ট পাবেন বলে জানানো হয়েছে এই ঘোষণার জোরে উপকৃত হবেন রাজ্যের বহু শিক্ষক ফলে বয়েকা ইনক্রিমেন্টও পেতে পারেন তাঁরা তবে এই নির্দেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কার্যকর হবে এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক অনিমেষ হালদার বলেন প্রথম থেকেই জনিত কারণে ইনক্রিমেন্ট বন্ধ করার তীব্র বিরোধিতা আন্দোলন করে আসছি আমরা প্রত্যেক শিক্ষকই বিএড করতে চান কিন্তু যে সরকার সমস্ত শিক্ষকদের বিএড করার ব্যবস্থা করতে পারেনি সেই সরকারে আবার বিএড না করার জন্য ইনক্রিমেন্ট স্টপ করে এটা দিদাচারি দ্বিধাচারিত সামিল তবে অবশেষে এই ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষণাকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি সাথে সাথে মতো স্টপ ইনক্রিমেন্টের সমস্ত এরিয়ার অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনে করে আসছি আগামীকালের বিক্ষোভ ডেপুটেন ডেপুটেশন ও আগে থেকে আমাদের এই দাবিটা আছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী মঞ্চের যুগ্ম সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন বহুদিন থেকে এই দাবি করা হয়েছিল তা বাস্তবিত হওয়ার যেসব শিক্ষকরা অন্যায়ভাবে আর্থিকভাবে বঞ্চিত হয়ে আস আসছিলেন তারা উপকৃত হবেন শিক্ষকদের এই দাবি মেনে নেওয়া রাজ্য সরকারকে অভিনন্দন জানায় শুধু অর্ডার নয় দ্রুত যাতে তারা এই আর্থিক সুবিধা পেতে পারেন তার জন্য দাবি জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দেবেন এবং আপনি আপনার মূল্যবান বক্তটি অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন